এবং আমি ওই সময় খাতা পর খাতা গল্প লিখতাম শুধুমাত্র ওদের দুজনের জন্য, মানে আমার এই দুইটা বন্ধুই পড়বে, মানে আমার পাঠকই ছিল ওরা দুজন। তো ওদের ওরা দুজনে পড়তো এবং ওরা হচ্ছে পড়ে ফিডব্যাক দিত, তার উপর আমি লিখতাম। তো ওইখান থেকে তো লেখার চর্চাটা ছিল সবসময়। তারপরে মাঝে মাঝে আমার খাতা চুরি করে আমার আব্বা পড়তো গল্পগুলো, তো লেখালেখির মধ্যে সবসময় ছিলাম। এরপরে যেটা হয় যে 2008 আমার বাবা মারা যায় হয়, সো দ্যাটস ওয়াই মানুষ মনে করে যে এটা আসলে সামাজিক ঘরানাকে আলাদা করে ফেলছে, যে সামাজিক উপন্যাস এক ধরনের আর থ্রিলার আরেক ধরনের। বাট আসলে কি থ্রিলার কি সমাজের বাইরের কিছু? সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিশেষ সাক্ষাৎকার পর্ব লেখকের গল্পে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় আছে নয়েজ পাবলিকেশন। প্রিয় দর্শক, আমরা আছি পাঠক সমাবেশ কেন্দ্রে। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন বর্তমান সময়ের একজন অত্যন্ত পাঠকপ্রিয় লেখক এবং চিত্রনাট্যকার নাজিমুদ্দৌলা। সেই সাথে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে থাকবো আমি আনিকা ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার তো দীর্ঘদিন যাবত থ্রিলার জনরে লেখালেখি, তো এই লেখালেখির শুরুটা কিভাবে হলো আর অনুপ্রেরণা হিসেবে কে ছিল? আসলে লেখালেখি অনেক আগে থেকেই করি, একদম ছোটবেলা থেকে লিখি, এই তো ক্লাস 3-4 তখন থেকেই লিখি। আর হচ্ছে আমার লেখালেখির শুরুটা খুব মজার একটা সময় ছিল, যে আমার খুব ক্লোজ দুইটা বন্ধু ছিল, একজনের নাম ছিল রবিন আর একজন হচ্ছে সজল। তো আমরা তিন বন্ধু একসাথে ঘুরে বেড়াতাম এবং আমি ওই সময় খাতা পর খাতা গল্প লিখতাম শুধুমাত্র ওদের দুজনের জন্য, মানে আমার এই দুইটা বন্ধুই পড়বে, মানে আমার পাঠকই ছিল ওরা দুজন। তো ওদের ওরা দুজনে পড়তো এবং ওরা হচ্ছে পড়ে ফিডব্যাক দিত, তার উপর আমি লিখতাম। তো ওইখান থেকে তো লেখার চর্চাটা ছিল সবসময়। তারপরে মাঝে মাঝে আমার খাতা চুরি করে আমার আব্বা পড়তো গল্পগুলো, তো লেখালেখির মধ্যে সবসময় ছিলাম। এরপরে যেটা হয় যে 2008 আমার বাবা মারা যায়, তারপর থেকে লেখালেখি একটা গ্যাপ পড়ে যায়। বিকজ ওই সময় বাসার বড় ছেলে, কিছু পারিবারিক প্রবলেম, সব কিছু মিলে আসলে ওভাবে আর লেখালেখিটা চালাতে পারিনি। তারপরে হচ্ছে 2011-12 সালের দিক দিয়ে যখন হচ্ছে অভ্রো সফটওয়্যার খুব জনপ্রিয় হয়ে উঠলো বাংলাদেশে, ব্লগিং খুব জনপ্রিয় হয়ে উঠলো, ওই সময় সামওয়্যার ইন ব্লগে আমি আবার লেখালেখি শুরু করি নতুন করে, টাইপ করে আর কি। এর আগে তো হাতে লিখতাম, তো ওই সময় থেকে আবার নতুন করে লেখালেখি শুরু চললো, লেখালেখি অনলাইনে লিখলাম অনেক দিন। তারপর 2014 সালের শেষ দিকে আমার প্রথম বইটা প্রকাশিত হয় আদি প্রকাশন থেকে, ইনকার্নেশন। তো এভাবেই হুট করে কীভাবে যেন লেখক হয়ে গেছে, আমি আসলে কখনোই চিন্তা করি নাই যে আমি একসময় লেখক হয়ে উঠব, বাট হয়ে গেছে আস্তে আস্তে। একটা সময় গিয়ে হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমি আসলে লেখালেখির মধ্যে পুরোপুরি ঢুকে গেছি আর কি। অনুপ্রেরণা বলবো, মোটামুটি আমার আশেপাশে যারা ছিলেন সবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আমার মা, আমার বাবা, আমার বন্ধুরা। মানে আমি আসলে কখনো লেখালেখির ব্যাপারে কারো কাছ থেকে ডিমোটিভেটেড হইনি বা বাধাপ্রাপ্ত হইনি, এটা আমি মনে করি যে আমি লাকি। বই পড়া বা বই লেখা সবসময় আমাকে সবাই অনুপ্রেরণা দিয়েছে, তো এই তো। আচ্ছা, গল্প লেখার সময় কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিত? আচ্ছা, গল্প লেখার ক্ষেত্রে না আসলে নির্দিষ্ট কোনো কিছুকে আমি ওভাবে প্রাধান্য দেই না, কারণ মাঝে মাঝে যেটা হয় যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে একটা টপিক হঠাৎ করে হুট করে মাথায় আসে এবং ওইটাই আমি গল্প লিখে ফেলি, আমার মনে হয় এটা নিয়ে একটা গল্প লেখা উচিত। নির্দিষ্ট কোনো কিছু ওভাবে বলা পসিবল না আসলে কী নিয়ে লিখতে ভালো লাগে। একটা সময় ছিল যখন আমি প্রতি সপ্তাহে একটা করে গল্প লিখতাম, তো ওই সময় হতো কি, ধরো পুরো সপ্তাহে আমার লাইফে যে সমস্ত ঘটনাগুলো ঘটতো তার মধ্যে থেকে একটা ঘটনাকে আমি পিক করতাম এবং ওই ঘটনাটাকে একটু গল্পের ছলে ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্টভাবে একটু সাথে কী বলে যে মাল মশলা অ্যাড করে অন্যভাবে একটা গল্পের কাঠামোতে সাজাতাম, তারপরে গল্প হয়ে যেত। তো এভাবেই আসলে লিখি সবসময়, মানে কখনোই ওভাবে চিন্তা করি না যে আসলে পার্টিকুলারই কোন জিনিসগুলো আমাকে গল্প লিখতে উদ্বুদ্ধ করবে। অ্যাকচুয়ালি আমি সব কিছু নিয়েই লিখতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আপনি তো মানে আপনার গল্পগুলোতে আপনি চেষ্টা করেন যে সামাজিক অপরাধমূলক ব্যাপারগুলোকে স্পষ্টভাবে তুলে ধরতে, তো সেক্ষেত্রে হচ্ছে সাহিত্যের মানে কোনো ধরনের কি কোনো সমস্যা ফেস করেছেন কিনা, যে কোনো এই যে সত্য ঘটনা বা কোনো একটা সামাজিক অপরাধকে চিহ্নিত করার জন্য? আসলে কি একটা বিষয়ে এখানে একটু বলার প্রয়োজন আমি মনে করি, যেটা হচ্ছে যে অনেকেই না মনে করে যে আসলে থ্রিলার, আমি বেশি করে থ্রিলার লিখি, থ্রিলার আসলে মানে এক মূল যে সাহিত্যের ধারা
সেই ধারার বাইরে মনে করে অনেকে। বিকজ থ্রিলারে দেখা যায় যে একটু একটু খুন খারাপি বা ধরে দেখা যায় যে অপরাধ ক্রাইম এগুলো নিয়ে একটু বেশি গুরুত্ব দিয়ে লেখা হয়। সো দ্যাটস ওয়াই মানুষ মনে করে যে এটা আসলে সামাজিক ঘরানাকে আলাদা করে ফেলছে, যে সামাজিক উপন্যাস এক ধরনের আর থ্রিলার আরেক ধরনের। বাট আসলে কি থ্রিলার কি সমাজের বাইরের কিছু? অবশ্যই না। থ্রিলার যদি ক্রাইম নিয়ে বলি আমরা, যে সামাজিক অপরাধ, তাহলে সমাজে কি অপরাধ হয় না? সমাজে তো অপরাধ হচ্ছে। থ্রিলার যেটা করে যে সমাজের একটা ডার্ক সাইড, একটা অপরাধমূলক যে জায়গাটা, সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করে যেটা সমাজের মধ্যে আছে। সামাজিক উপন্যাসে হয়তোবা আমরা একটু সমাজের মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, একটু সামাজিক প্রবলেম বা সমাজের বিভিন্ন মানুষগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক এগুলো নিয়ে একটু কাজ করে সামাজিক উপন্যাসে। আর থ্রিলারে যেটা হয় সমাজেরই ওই ঠিক সেম সমাজেরই ডার্ক যে সাইডটা আছে, ক্রাইম বা খুন খারাপি বা রেপ কেস বা এই ধরনের যে মানে সমাজের যে সামাজিক যে অপরাধগুলো হচ্ছে আর কি সমাজের মধ্যে, সেইগুলোকে একটু ফোকাস করা হয়। এই জন্যই আসলে একটু থ্রিলারকে একটু অন্যভাবে দেখা হয়। বাট আমি কিছু কখনোই মনে করি না যে থ্রিলার সমাজের বাইরে কিছু। সামাজিক উপন্যাসেরই আরেকটা ধারাই হচ্ছে থ্রিলার, যেখানে গল্প বলার ধরনটা একটু ভিন্ন, বাট বলতেছে কিন্তু আসলে সমাজের গল্পে। আর হচ্ছে সামাজিক অপরাধের বিষয়টা যেটা তুমি বললা যে আমি গল্পে ফোটানোর চেষ্টা করি, আমার অলওয়েজ একটা চিন্তা থাকে যে আসলে মানুষ একটা গল্প যখন পড়বে, সেটা থ্রিলার হোক, সামাজিক উপন্যাস হোক, যাই হোক, সেখানে যেন মানুষ গল্পটা পড়ে কিছু একটা জানে বা কিছু একটা বাড়তি পায়, একটা নতুন ধারণা হতে পারে, একটা নতুন তথ্য হতে পারে, একটা নতুন ধরনের কনসেপ্ট হতে পারে, যেটা তার মাথায় তার মধ্যে কিছু তার যে চিন্তাভাবনা আছে সেখানে একটু কিছু বাড়তি ভ্যালু অ্যাড করবে, একটু অ্যাডিশন করবে। তো ওই জায়গাটা থেকে আমি চেষ্টা করি যে আসলে সমাজকে ওভাবে তুলে ধরার আর কি। তো এই করতে গিয়ে প্রতিবন্ধকতা টুকটাক তো ফেস করতে হয়, অনেক সময় অনেক কিছু চিন্তা করে লিখতে হয়। বাংলাদেশে আসলে কী বলবো, আসলে শিল্প সাহিত্যে যে ইউজুয়াল যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে তো আসলে ওইভাবে কাজ করা যায় না, বেশ কিছু রেস্ট্রিকশন আছে তুমি জানো। অনেক কিছু লিখতে গেলে চিন্তা করতে হয় দুইবার করে, সমাজে ঘটতেছে অপরাধ চোখের সামনে দেখতেছি, কিন্তু লিখতে গেলে চিন্তা করতে হয় যে আসলে এটা লিখবো তাতে কার কী রিয়াকশন হবে, কোনো ধরনের আইনি জটিলতায় পড়ে যাবো কি না, বা সমাজের কোনো শ্রেণীর মানুষেরা এটা অন্যভাবে নেবে কি না, এগুলো চিন্তা করে লিখতে হয়। তো আমার মনে আছে যে এরকম আমি একটা উপন্যাসে, এটা হচ্ছে ব্লাডস্টোন উপন্যাসের কথা বলছি, ব্লাডস্টোন উপন্যাসে কোথাও একটা ডায়লগ ছিল, এরকম একটা ডায়লগ ছিল যে একটা লোক যে হচ্ছে মাদ্রাসার উন্নতির কথা বলে রাস্তায় রাস্তায় পয়সা তুলে। তো আমি যখন এটা লিখলাম যে মানে সে হচ্ছে ভণ্ড আর কি, এরকম ভণ্ড কিন্তু আছে রাস্তাঘাটে, অনেক ভণ্ড আমরা দেখি যারা হচ্ছে রাস্তাঘাটে টাকা তুলে বা টুপি দাঁড়িয়ে আছে, বলে যে অমুক মাদ্রাসার উন্নয়নের জন্য টাকা লাগবে, টাকা কিন্তু তোলে। এটা কিন্তু চোখের সামনে হয়, দেখা যায় সে ওই মাদ্রাসাতে কানেক্টেড না, সেটা ভণ্ড, এটা কিন্তু হচ্ছে। বাট আমি যখন এই জিনিসটা লিখলাম, আমার প্রকাশক ওইখানে একটা অবজেকশন দিলেন, বললেন যে ভাই এটা মাদ্রাসা না করে এতিমখানা করে দেন, কারণ কেউ হয়তো এটা শুনে সেন্সিটিভ হয়ে যেতে পারে। তো তখন আমি যে প্রতিবন্ধকতা তুমি বললা এটা আমি পাইছি যে আসলে দেখা গেছে প্রকাশক কমফোর্টেবল ফিল করছেন না, তো আমি ওটা চেঞ্জ করে দিয়েছিলাম। বাট আমার কাছে মনে হলো যে এটা সত্য ব্যাপারই আমি তুলে ধরতে পারলাম, যেটা আসলে বাংলাদেশে হয়ে আসে। আসলে এটা লেখকদের, শিল্প সাহিত্যিক যারা আছেন, ক্রিয়েটিভ মিডিয়ার সাথে জড়িত আছেন, সবারই এই ধরনের রেস্ট্রিকশন ফেস করতে হয় আসলে। আচ্ছা, আপনি তো এখন পেশাগত জীবনে বলা যায় একজন একটা অ্যাড এজেন্সির ক্রিয়েটিভ সুপারভাইজার, তো এটার পাশাপাশি আপনার এই যে এই কাজটার পাশাপাশি লেখালেখি তো বেশ মানে সহজ ব্যাপার না কিন্তু, তো এই কিভাবে ম্যানেজ করছেন দুইটা? আসলে মানে এই প্রশ্নটা না আমি অনেকবারই শুনি, তো অনেকেই বলে যে ভাই এত সময় কখন পান, আপনি চাকরি করেন অফিসে এত সময় দেন, তারপরে বাইরে আপনি গল্প উপন্যাস লিখছেন, আবার আপনি নাটক সিনেমার কাজও করছেন, এত সময় কোথায় পান যে আপনি এত কিছু লিখেন? তো আসলে হয় কি, মানে দেখা যায় যে যারা জব করে চাকরি করে ওরা অফিসের বাইরে সময় কিন্তু অনেক কিছুই করে যেটা আসলে চোখে পড়ে না। যেমন আমার অফিসের অনেক কলিগরা আছে যারা হচ্ছে অফিসের পরে দেখা যায় যে বন্ধুবান্ধব বা কলিং নিয়ে ওরা হচ্ছে গিয়ে ঘুরতে যায় বা কোথাও বসে আড্ডা মারে, কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে, তারপরে দেখা যায় যে উইকেন্ডগুলোতে তারা ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ড নিয়ে কোথাও যায়, সিনেমা দেখে, ট্যুরে যায়, গল্পগুজব করে। হ্যাঁ, তো এইগুলো তো আসলে চোখে পড়ে না, বিকজ হচ্ছে এগুলো তো বিনোদনের জন্য টাইম পাস করা যেটা আর কি। তো যেটা হয় যে আমি আসলে ওই সময়গুলো, যে সময়গুলো ওরা একটু বিনোদনের পেছনে সময় নষ্ট করে, বা নষ্ট বলবো না, ডেফিনেটলি এগুলোর প্রয়োজন আছে লাইফে, বাট আমি হয় কি ওই সময়টাতেই আমি লিখি,
মানে অফিসের কাজের বাইরে বাকিটা সময় বাসায় যখনই সময় পাই আমি ল্যাপটপ সামনে বসে যাই। ইভেন আমি ফোনেও মাঝে মাঝে শুয়ে শুয়ে হয় কোনো গল্প লিখতেছি বা কোনো নতুন একটা গল্পের চিন্তাভাবনা করতেছি বা একটা সিনেমার স্ক্রিপ্ট লিখতেছি। দেখা যায় যে ওই অবসর সময়গুলো তো আমি প্রোডাক্টিভ থাকার চেষ্টা করি, মানে আমার অলওয়েজ গল্প লিখতে, গল্প বলতে, গল্প নিয়ে কাজ করতে ভালো লাগে, তো এই কাজটা করি। তো তখন দেখা যায় যখন আমি একটা গল্প লিখে ফেলি বা একটা সিনেমার স্ক্রিপ্ট লিখে ফেলি, ওইটা যখন অনলাইনে চলে আসে, মানে এটা একটা ঘোষণা দিই, তো তখন ওটা চোখে পড়ে, বিকজ ওটা তো প্রোডাক্টিভ কাজ, চোখে পড়ে, তখন মনে হয় যে এত সময় কোথায় পেলাম, কোথায় করলাম। আসলে এই সময়টা সবার হাতেই আছে, এটা যার যার চয়েস যে সে আসলে ওই সময়টা কীভাবে ব্যয় করবে। কেউ পছন্দ করে ঘুরতে, কেউ পছন্দ করে আড্ডা দিয়ে সময় কাটাতে, কেউ পছন্দ করে টিভি দেখে সময় কাটাতে, আমার পছন্দ হয় ওই সময়টা, অবসর সময়টা লেখালেখি করে সময় কাটাতে। তো দ্যাটস ওয়াই হচ্ছে চোখে পড়ে মনে হয় যে অনেক কিছু ই হচ্ছে। তো তবুও মেনটেন করতে তো ডেফিনেটলি প্রবলেম হয়, বিকজ আসলে দেখা যায় যে এই ধরনের কাজগুলো যখন করতে যাই তখন অফিসের কাজ করে পাশাপাশি সময় বের করে নিয়ে করাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমি ম্যানেজ করে নেই, আর হচ্ছে মোটামুটি আমি এদিকে লাকি বলবো যে সবাই আমাকে বেশ হেল্প করে, আমার অফিসের কলিগরা থেকে শুরু করে আমার অফিসের বসরা যারা আছেন তারা, প্লাস হচ্ছে যাদের সাথে কাজ করি নাটক সিনেমা ডিরেক্টর যারা আছেন তারাও আমাকে প্রচণ্ড হেল্প করে, আমার ফ্যামিলি মেম্বার্স আমাকে হেল্প করে। তো সবাই যেহেতু হেল্প করে তো দেখা যায় যে সামহাও ম্যানেজ হয়ে যায় আসলে। আচ্ছা, এটাই মিথ্যা তুমি দশ পিঁপড়া গল্পটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, মিথ্যা তুমি দশ পিঁপড়া সম্ভবত আমার সবচেয়ে বেশি সময় নিয়ে লেখা একটা উপন্যাস আর কি। তো এই মিথ্যা তুমি দশ পিঁপড়া উপন্যাসটা আমি প্রায় 2 বছর সময় নিয়ে লিখেছি। এইটা আমার জন্য একটা অন্য রকমের একটা উপন্যাস আমি বলবো আমার লাইফে, মানে লেখালেখি ক্যারিয়ারে, বিকজ এই বইটাতে গিয়ে না আমার কাছে মনে হয়েছে আমার লেখালেখি যে জার্নিটা একটা পূর্ণতা পেয়েছে মিথ্যা তুমি দশ পিঁপড়াতে। কারণ হচ্ছে 22 টাইম আমি থিওরিটিক্যাল অনেক কিছু শিখেছি, আমি লিখতে লিখতে অনেক কিছু শিখেছি, যে আমার কাছে আমি বুঝতে পেরেছি যে কোন জায়গাগুলোতে আমার একটু ল্যাকিংস আছে, কোন জায়গাগুলো ইম্প্রুভ করার জায়গা আছে, এবং এই বিষয়গুলো যে লার্নিংটা, এই লার্নিংটা আমি হচ্ছে বেসিক্যালি ওই মিথ্যা তুমি দশ পিঁপড়া উপন্যাসে হচ্ছে ইমপ্লিমেন্ট করেছি। তো দ্যাটস ওয়াই এই বইটা আমার জন্য একটু অন্য রকমের একটা বই, সবসময় এই বইটা থাকবে ও আমার একটা পছন্দের বইয়ের তালিকায় থাকবে নিজস্ব, মানে একটা লেখকের কাছে তো তার প্রত্যেকটা বই পছন্দের, বাট এই বইটাকে আমি হয়তো একটু এগিয়ে রাখবো অন্য অন্য বই থেকে। আর হচ্ছে মিথ্যা তুমি দশ পিঁপড়া তোমরা জানো যে ইন্ডিয়া থেকেও প্রকাশিত হয়েছে, ইন্ডিয়ার বুকি কার্ড পাবলিকেশন থেকে, ইন্ডিয়া থেকে ভারতীয় ভাষণ, এখানে কিছু পরিবর্তন আছে, ভারতীয় ভাষণ প্রকাশিত হয়েছে। এবং আমি মনে করি যে আমার লেখালেখি ক্যারিয়ারে এটা একটা আগামীতে ইনশাল্লাহ এটা একটা বড় ধরনের বুস্ট হয়ে থাকবে আমার জন্য। এই যে আপনার গল্প উপন্যাস লেখার পাশাপাশি স্ক্রিপ্ট রাইটার আপনি একজন, অপারেশন সুন্দরবন, শান, দামাল এরকম বিগ বাজেটের মুভিগুলোর স্ক্রিপ্ট আপনি লিখেছেন, তো সেক্ষেত্রে বলবো গল্প উপন্যাস থেকে আপনার স্ক্রিপ্ট রাইটারের মানে হয়ে ওঠার গল্পটা যদি আমাদের বলতেন। এটা আসলে পরিকল্পিত ছিল না, কখনোই আমি চিন্তা করিনি যে আসলে একসময় নাটক সিনেমা বা সিরিজের আমি হচ্ছে স্ক্রিপ্ট লিখবো, এটা কখনো আমি ভাবি নাই। গল্প যখন লিখতাম, গল্প উপন্যাস লিখতাম মনের আনন্দে, নিজের মতো ভাল লাগতো যেটা গল্পটা লিখতে, পাঠক যখন পড়তো পড়ে পজিটিভ মন্তব্য করতো আমার খুব ভাল লাগতো, তো একদম মনের আনন্দেই লিখতাম। স্ক্রিপ্ট রাইটিংটা না আসলে ঠিক মনের আনন্দে লেখার জায়গাটা না, এটা আসলে এটা হচ্ছে একটা প্রফেশনাল জায়গা। সো মানে অনেকেই হয়তো শখের বসে স্ক্রিপ্ট লেখে, বাট একটা সময় তো আসলে এটা একটা প্রফেশন হয়ে যায় আসলে। তো ওই জায়গাটা আমি কখনো চিন্তা করিনি যে আমার এই যে আমি গল্প লিখছি, এই গল্প লেখাটা একসময় আমার পেশাগত জায়গায় চলে যাবে, এটা কখনো ভাবিনি। এটা আসলে অনেকটা হুট করেই হওয়া, 2018 সালে ঘটনাটা, এটা 2018 সালে আমি তখন হচ্ছে আমার মহাযাত্রা নামে একটা উপন্যাস আসে, এবং জাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার ছিলেন আজিজ ভাই, আমার ছোটো ভাই আছে নাজবুল সাকিব নামে, ও আবার নাটক সিনেমার সাথে জড়িত, ওর সাথে আজিজ ভাইয়ের কথোপকথনে সে হচ্ছে আমার নামটা রিকমেন্ড করে যে উনি খুব ভালো থ্রিলার লেখে, আমার একটা বই পড়ে দেখতে পারে। তো ওই সময় আজিজ ভাই হচ্ছে আমার মহাযাত্রা বইটা পড়ে 2018 সালে, তো মহাযাত্রা বইটা পড়ে ওনার কাছে মনে হয় যে আমার মধ্যে থ্রিলার লেখার দক্ষতা আছে এবং আমি হয়তো বা থ্রিলার ধর্মী সিনেমার স্ক্রিপ্ট ভালো লিখবো। এরপর আর 2018 সালে উনি আমাকে কল দিলেন একদিন এবং আসতে বললেন জাজ মাল্টিমিডিয়ার অফিসে, আমি গেলাম, যাওয়ার পর উনি আমাকে বললেন যে আপনি কি জানেন যে আমরা মাসুদানার সিনেমা করছি, তাই আমি বললাম যে হ্যাঁ আমি শুনেছি। উনি বললেন যে মাসুদানার সিনেমার জন্য আমরা একজন নতুন রাইটার খুঁজছি, স্ক্রিপ্ট রাইটার যে থ্রিলার ভালো বোঝে, প্লাস হচ্ছে মাসুদানাকে খুব ভালো চেনে,
আর আমি তো মাসুদানার পোকা ছিলাম। আমি ছোটবেলা থেকে মানে ক্লাস সিক্স সেভেন থেকে মাসুদানার বই পড়ি, অলমোস্ট তখন 400 বই আমার পড়া হয়ে গেছে। তো এত ভালো করে মাসুদানাকে পড়ছেন, এত ভালো ছিল, এবং বেসিক্যালি মাসুদানাকে আমি হৃদয়ে ধারণ করি বলা যায়। তো ওই সময়টাতে উনি আমাকে যখন বললেন, আমি তো এটা আমার জন্য বিগেস্ট অপরচুনিটি ছিল, আমি কোনো কিছু না চিন্তা করি ইয়েস আমি অবশ্যই করতে চাই বলে দিলাম। তারপরে যেটা হলো যে উনি আমাকে বললেন যে মাসুদানার যে বইটা নিয়ে সিনেমাটা হচ্ছে, হেমারনাইন যে সিনেমাটা আগামী জানুয়ারিতে ইনশাল্লাহ চলে আসবে, হলিউডে হচ্ছে সিনেমাটা, তো অনেক বড় বাজেটের সিনেমা। তো উনি বললেন যে এই সিনেমাটার যেহেতু বইটা, যে বইটা অবলম্বনে হচ্ছে মাসুদানার ধ্বংস পাহাড় বই অবলম্বনে, এই বইটা একটু 1964 সালের পটভূমিতে লেখা, তখনকার প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট তো ভিন্ন, তো আমরা বর্তমান সময় একটা সিনেমা দেখবো, একটু আধুনিকায়ন প্রয়োজন, তো এইটা আপনি করে নিয়ে আসেন। উনি বলার পরে আমি ওনার কাছ থেকে 7 দিন সময় নিয়েছিলাম, কিন্তু আমি 5 দিনই করে ফেলছি, মানে এতটা আগ্রহ ছিল। পরে আমি ওনার কাছে গেলাম, অফিসে গেলাম, তো অফিসে যাওয়ার পরে উনি ওনাকে যখন গল্পটা শোনালাম, উনি খুবই অ্যাপ্রিসিয়েট করলো, ইনস্ট্যান্ট ওই সময় আমার সাথে কন্ট্যাক্ট করে ফেললো যে এই স্ক্রিপ্টটা আমি লিখতেছি। পরবর্তীতে হলিউডের যে স্ক্রিপ্ট রাইটাররা আছেন তাদের দ্বারা আমি প্রায় টেন আপ হয়েছি, প্রায় 3 মাসের মতো উনি গ্রুমিং করেছেন ওরা আমাকে, মানে যেহেতু সিনেমাটা পুরো হলিউডে হচ্ছে তো হলিউডের ল্যাঙ্গুয়েজটা তো বুঝতে হবে। সো আমি ওই সময়কার ওই হলিউডের ট্রেনার যারা ভালো স্ক্রিপ্ট রাইটার আছেন তাদের দ্বারা কথাবার্তা বলেছি এবং ট্রেন্ড আপ হয়েছি, গ্রুমিং হয়েছে। হওয়ার পরে আমি যখন মোটামুটি একটা জায়গায় চলে আসলাম তখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করি এবং ওই স্ক্রিপ্টটা লিখে ফেলি, এবং আলটিমেটলি স্ক্রিপ্টটা সবাই খুব পছন্দ করে, যে MR9 যে স্ক্রিপ্টটা খুব ভালো হয়েছে, বাংলাদেশের হিসাবে বেশ ভালো একটা সিনেমা হতে যাচ্ছে। তো ওই যে স্ক্রিপ্টটা লিখে ফেললাম, এরপরই আসলে হচ্ছে বেসিক্যালি চিত্রনাট্যকার হয়ে ওঠা লেখক থেকে। এরপরে শান করলাম, অপারেশন সুন্দরবন করলাম, দীপঙ্কর দীপন দাদার সিনেমা দামাল করলাম। তো হঠাৎ করে আবিষ্কার করলাম কোন সময় যেন আমি আসলে লেখক থেকে চিত্রনাটকার হয়ে গেছি, এটা তো সে কোনোভাবেই প্ল্যান ছিল না, একটা সময় গিয়ে আবিষ্কার করলাম যে আমি রেগুলার স্ক্রিপ্ট লিখতেছি এখন। তো এটাই আসলে মানে আমার মধ্যে, আমি মনে করি যে সিনেমার ব্যাপারটা আমার মধ্যে আগে থেকেই ছিল, আমার রক্তেই ছিল। আমার বাবাও একজন বাংলা সিনেমার পরিচালক ছিলেন, ওনার নামটা আমি কোথাও বলি না কারণ হচ্ছে আমি সবসময় চাই আমার নিজের পরিচয় বড় হতে, তো আমি আমার বাবার নাম পরিচয় কোথাও গিয়ে বলি না ওভাবে। বাট যেহেতু উনি পরিচালক ছিলেন আমার বাবা, তো এই কারণে ওনার কারণে আমার ব্লাডে বা আমার DNA-র মধ্যে হয়তো এই যে সিনেমার প্রতি ভালোবাসাটা রয়ে গিয়েছিল, তো সেটাই কোনো একভাবে বের হয়ে এসেছে আর কি। আচ্ছা, স্ক্রিপ্ট আর গল্প উপন্যাস যেহেতু দুইটাই আপনি হচ্ছে কাজ করছেন, তো এই দুইটার মূল পার্থক্যটা কি? আসলে মূল পার্থক্য বলতে কি, পার্থক্য তো অনেক আছে। গল্প উপন্যাস লেখা আর স্ক্রিপ্ট লেখাটা আসলে বেশ অনেক দিক দিয়ে আলাদা, তবে আমার কাছে মনে হয় যে মূল যে জায়গাটা আসলে একটা জায়গা তো সলিড, যে আসলে যে স্ক্রিপ্ট লেখে তার তো গল্প লেখার অ্যাবিলিটি থাকতে হবে, সে গল্প লিখতে পারে বলেই কিন্তু আসলে সে স্ক্রিপ্টের দিকে যেতে চায়। মানে গল্প বলার ধরনটা আলাদা, উপন্যাস একভাবে বলি, স্ক্রিপ্ট আরেকভাবে বলি, কিন্তু গল্প বলতে তো হয়, সো বলতে পারাটা অবশ্যই অ্যাবিলিটি থাকা লাগবে। সো এই জায়গাটাতে মিল। এছাড়া অমিলের একটা বড় জায়গা হচ্ছে কি, স্ক্রিপ্ট লেখার সময় না আমাকে দৃশ্যটা কল্পনা করতে হয়, এবং দৃশ্যটা যখনই কল্পনা করতে যাই, বিকজ হচ্ছে গল্পটা আমাকে ক্যামেরার চোখ থেকে দেখতে হয়, ক্যামেরার চোখ থেকে যখন দেখি তখন আমাকে অনেক কিছুই চিন্তা করতে হয় যে আসলে যেভাবে চিন্তা করছে এটা কেন বানানো পসিবল কি না, কারণ বাজেটের কনস্ট্রেন্ট থাকে, তারপরে অ্যাক্টর অ্যাক্ট্রেসের অভিনয়ের কিছু লিমিটেশন আছে, ওভারঅল লোকেশনের লিমিটেশন আছে। যেমন একটা ছোট্ট একটা কথা বলি, যেমন মিথ্যা তুমি 10 পিঁপড়ের কথা হচ্ছিল, মিথ্যা তুমি 10 পিঁপড়া উপন্যাসের একটা দৃশ্য আছে, একটা হোটেলের উপরে ফাইট হচ্ছে, যেখানে উপরে হেলিকপ্টার থেকে গুলি করছে, ছাদ থেকে আবার হচ্ছে গিয়ে তাদেরকে পাল্টা গুলি করতেছে, এই সময় সুনামি হয়েছে, হোটেলের আশেপাশে বিশাল ঘূর্ণিঝড় হচ্ছে। এই দৃশ্যটা যদি সিনেমাতে কেউ বানাতে যায় তাহলে এই দৃশ্যেই তার মিনিমাম তার 20-30 লাখ টাকা খরচ হয়ে যাবে, এই একটা দৃশ্য, যেখানে আমাদের সিনেমার বাজেটই থাকে হয়তো 1 কোটি টাকার মতো, মানে মিডিয়াম সাইজের একটা সিনেমা। তো আসলে এটা তো আসলে বানানো পসিবল না, তো আমাকে ডেফিনেটলি ওইখানে চিন্তা করতে হয় যে বাজেটটা কত, ডিরেক্টর কোন লেভেলে বানাতে পারবে। হ্যাঁ, তো একটু হাত পা বাঁধা থাকে স্ক্রিপ্টে। আমি যখন গল্পে যখন লিখি তখন কিন্তু আমি আমার মনের মতো করে লিখতে পারি, যত বড় করে যেভাবে চিন্তা করি তাই লিখতে পারি, ধরো যে আমার ইচ্ছা মতো তুলে ধরতে পারছি। হ্যাঁ, ধরো যে আমার মনে হইলো যে নদীর মাঝখানে একটা চর, সেই চরের মধ্যে 100 লোক ফাইট করবে, এটা আমি গল্পে লিখে ফেলতে পারি, বিকজ আমার ওই যে ওই পরিমাণ বড় একটা আউটলুক নিয়ে লেখা যায় গল্পে, কিন্তু আমার ক্যানভাসটা অনেক বড়। স্ক্রিপ্ট লিখতে গেলে চিন্তা করতে হবে 100 লোক নিয়ে ওই চরের মধ্যে যে ফাইট করবে এটা কীভাবে শ্যুট করবে, 100 লোক নিয়ে যাওয়া, তাদের খাওয়া দাওয়া খরচাপাতি এটা দিয়ে পোষাবে, তো তখন আমাকে এটা লিমিটেশনে নিয়ে আসতে হয়। এইখানে বিশাল বড় একটা
গ্যাপ আছে, পার্থক্য আছে। সো স্ক্রিপ্ট লেখার সময় আমাকে একটু বাজেট প্লাস অ্যাক্টর অ্যাক্ট্রেসদের লিমিটেশন, ডিরেক্টরের লিমিটেশন, লোকেশনের লিমিটেশন, এগুলো চিন্তা করে একটু হাত পা বাঁধা অবস্থায় লিখতে হয় আমি মনে করি। এবং যেহেতু ওই কম বাজেটের মধ্যে থেকেই একটা খুব ভালো জিনিস করতে হবে, সো চ্যালেঞ্জটা অনেক বড়। কারণ এখানে আমাকে রেস্ট্রিকশনের মধ্যে ভালো জিনিস করতে হচ্ছে। দর্শক কিন্তু ক্যামেরায় দেখবে, দর্শক দেখবে না পেছনের স্ট্রাগলটা, ক্যামেরার পেছনে আমি কী স্ট্রাগল করলাম, ক্যামেরার পেছনের ডিরেক্টর কী স্ট্রাগল করলো, অ্যাক্টর অ্যাক্ট্রেস কীটায় স্ট্রাগল করলো, এগুলো কিন্তু দর্শক দেবে না। ওরা খালি দেখবে ক্যামেরাতে কী দেখলাম, ওই দেখাটা ভালো লাগছে কি না। তো ওইটা ভালো লাগানোর জন্য যা কিছু করা লাগে সেটা আমাদের করতে হবে। সো এখানে প্রবলেমটা, আর গল্প উপন্যাসে তো আমার এই সমস্যাটা নাই, যা খুশি করতে পারতেছি। তা আমি মোটামুটি বলতে পারি যে আসলে এই জায়গাটাতে সবচেয়ে বড় পার্থক্যটা গড়ে দেয় আসলে। তো এই কারণে যেটা হয় যে লেখক থেকে চিত্রনাটকার হয়ে উঠতে গেলে অনেককেই মানে একটা একটা বলা যায় যে জার্নির মধ্যে দিয়ে যাওয়া লাগে, বেশ কিছু কয়েকটা ধাপ পার করতে হয়, তারপর আলটিমেটলি হয়তো চিত্রনাটকার হওয়া সম্ভব হয় আর কি। আচ্ছা, আপনার পরবর্তী প্রকাশিতব্য মানে পরবর্তী কোনো বই যেটা আসতে চলেছে রিসেন্ট বলা যায়, পাঠক কোন ধরনের গল্প পেতে যাচ্ছে? আচ্ছা, সোফার আমার 60টা উপন্যাস প্রকাশিত হয়েছে, কোনোটাই গল্পগ্রন্থ না, কিন্তু আমি এখন পর্যন্ত গল্প লিখেছি প্রায় 150। প্রচুর, একটা সময় তো বললাম যে প্রতি সপ্তাহে গল্প লিখতাম। তো আমার কাছে এখন মনে হয়েছে আমার এই গল্পগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু গল্প আছে ব্লগে, কিছু আছে বিভিন্ন সাহিত্য পত্রিকায়, অনলাইনে প্রকাশিত, অনেক গল্প অপ্রকাশিত। তো এই গল্পগুলো মানে যে ছড়িয়ে আছে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসা প্রয়োজন, আদারওয়াইজ হচ্ছে এই গল্পগুলো হারিয়ে যাচ্ছে দিনে দিনে, আমি অনেক সময় ভুলে যাই যে এই গল্পটা আমি লিখেছিলাম। তো আমি চিন্তা করছি যে আগামী কয়েক মাসের মধ্যে কিছু গল্প গ্রন্থ প্রকাশিত করব, একটু বিষয়ভিত্তিক। হরর গল্পগুলো আলাদা, থ্রিলারগুলো আলাদা, সায়েন্স ফিকশন টাইপের গল্পগুলো আলাদা, সামাজিকগুলো আলাদা করে কিছু সংকলন তৈরি করব, সংকলনের বই, মানে আমার একক গল্পগ্রন্থ। এই বইগুলোর মাধ্যমে আমার এই গল্পগুলোকে আমি ক্যানভাসে নিয়ে আসতে চাই, দুই মলাটের মাঝে নিয়ে আসতে চাই আর কি। এগুলো করার পরে দেন আমি উপন্যাসে হাত দিব, পরিকল্পনা আছে ইনশাল্লাহ। অনেক দিন যাবৎ মানুষ আমাকে ব্লাড স্টোন উপন্যাসের যে মূল ক্যারেক্টার প্রফেসর রুদ্র রাশেদ, তাকে নিয়ে আরও লিখতে বলে, মানে আমার পাঠকেরা প্রায় আমাকে বলে যে আমরা আরও আরও উপন্যাসটাই তাকে নিয়ে। তো আমার পরিকল্পনা আছে ইনশাল্লাহ আগামী বইমেলাতে একটা বই প্রকাশ করব, হিস্টোরিক্যাল থ্রিলার, যেটা আমাদের ব্লাড স্টোনের উপন্যাস উপন্যাসের যে মূল প্রোটাগনিস্ট রুদ্র রাশেদ, সে ফিরে আসবে ওই বই। তো এটা নিয়ে পরিকল্পনা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, নতুন কোনো স্ক্রিপ্ট কি লেখা হচ্ছে, কোনো সিরিজ বা কোনো মুভি? এই মুহূর্তে চলছে, এই মুহূর্তে আমি একটা মুভির স্ক্রিপ্ট এবং হচ্ছে একটি ওয়েব সিরিজের স্ক্রিপ্ট লিখছি, হইচইয়ের জন্য একটি ওয়েব সিরিজ। এটা একটু সিক্রেট প্রজেক্ট, তো আসলে এটা নিয়ে এখন প্রকাশে বলা যাবে না, একটু রেস্ট্রিকশন আছে। তো এটা একটা 8 পর্বের ওয়েব সিরিজ, ফার্স্ট সিজনটা হবে। এটা নিয়ে মোটামুটি কাজ করে ফেলেছি, একটা খুব মানে রিসেন্ট টাইমের মধ্যেই শুটিং শুরু হয়ে যাবে আর কি। আর হচ্ছে একটা সিনেমার স্ক্রিপ্ট লিখেছি, এটা একটু ডিফারেন্ট টাইপের সিনেমা, কারণ আমি সোফার কিন্তু আসলে গ্রামের পটভূমিতে খুব বেশি কাজ করি না, গ্রামের পটভূমিতে আমার গল্পও খুব কম আছে, সিনেমা তো তেমন একটা নাই। তো এই রিসেন্ট টাইমে যে একটা মুভির স্ক্রিপ্ট লিখেছি, সিনেমাটার নাম হচ্ছে কূপ। তো এটা ডিরেকশন দিচ্ছেন হচ্ছে আমারই এক ফ্রেন্ড, তার ফার্স্ট ডিরেকশনের সিনেমা। তো এই সিনেমাটা পুরোপুরি ভিলেজ পলিটিক্স, হ্যাঁ, একটু গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রা এগুলোর উপর ফোকাস করে, থ্রিলার বাট একটু গ্রাম ফোকাস করে বানানো। তো আমি খুব আশাবাদী যে এটা একটা আমার রাইটিং ক্যারিয়ারে ভিন্ন কিছু হবে। আপনার নতুন লেখা বই বা স্ক্রিপ্ট সব কিছুর জন্য আপনার জন্য শুভকামনা। সর্বশেষ যদি বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? প্রথমে হচ্ছে বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এত চমৎকার একটা উদ্যোগ নিয়েছে, তোমরা যারা কাজ করছো। আসলে লেখক আর পাঠকের মধ্যে না সবসময় একটা গ্যাপ আছে আমার কাছে মনে হয় বাংলাদেশে, লেখকদের আর পাঠকদের মধ্যে মানে একটা কানেকশন সৃষ্টি করা বা তাদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের একটা জায়গা সৃষ্টি করাটা, এটার একটা ল্যাকিং সবসময় ছিল। হ্যাঁ, এই কোনো মিডিয়াম মাধ্যম বা কোনো কিছু আসলে নাই, একসময় ছিল, কিন্তু বর্তমান সময় প্রেক্ষাপটে দেখা যায় যে দূরত্বটা বেড়ে গেছে, পাঠকদের সাথে আসলে লেখকদের ওরকম ইন্টারাকশন হচ্ছে না।
তো আমার কাছে মনে হয় বুকওয়ার্মের মতো যারা আছে এই সংগঠনগুলো, মানে তোমরা যারা কাজ করছো, তোমরা যে কাজগুলো করছো এর ফলে হচ্ছে লেখককে ভালো করে জানার একটা জায়গা সৃষ্টি হচ্ছে পাঠকের জন্য। পাঠকের মধ্যেও তো অনেকে সম্ভাবনাময় লেখক আছে যারা হয়তো ভবিষ্যতে চেষ্টা করবে লেখালেখি জগতে আসার, বা অনেক নতুন লেখকরা আছেন যারা একটু স্ট্রাগল করছেন, তারা হয়তো আশা করে যে ভবিষ্যতে তারা ভালো পজিশনে যাবে। তো তাদের জন্য এই ধরনের প্রোগ্রামগুলো আসলে আমি মনে করি যে খুব মানে ফ্রুটফুল হবে, তাদের জন্য অনেক উপকারী হবে, এবং যারা দেখছে তারা অনেক জানতে পারবে বা কীভাবে এই জগতে উঠে আসা যায় সেটা সম্পর্কে তারা দিক নির্দেশনা পাবে। তো সেই হিসেবে আমি মনে করি যে এটা খুব ভালো একটা উদ্যোগ। আমি এই জন্য বুকওয়ার্মকে খুব অনেক ধন্যবাদ জানাই তোমাদের এই উদ্যোগের জন্য। পাশাপাশি দর্শকের কাছে বলবো যে আসলে পাঠক যারা আছেন, আপনারা তো বই কিনেন, বই পড়েন, কিন্তু একটা জিনিস না একটু ভাববেন যে আসলে আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে হয় কি, আমরা বই পড়াটাকে সবাই একটু বিলাসিতার মতো নিয়ে গেছি, যে আসলে বই পড়াটা হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট, বই পড়াটা হচ্ছে একটা বই হচ্ছে একটা বিলাস দ্রব্য, লাক্সারি আইটেম, হ্যাঁ, যেটা হচ্ছে বিনোদনের জন্য ইউজ করা হয়। বইটা আসলে মানুষের যে দৈনন্দিন যে নেসেসিটি সেটা না। তো আমি মনে করি যে বইকে এভাবে চিন্তা করার আসলে স্কোপ নাই। আমি যদি বইকে চিন্তা করি যে বই হচ্ছে একটা বিলাস দ্রব্য, বই হচ্ছে একটা বিনোদনের মাধ্যম, তাহলে না দিন শেষে আমি যখনই আমার বাজেট কাট করব বা খরচ কমানোর চিন্তা করব, তখনই বইটাকে আগে সরাই ফেলবো। কারণ কি, বই তো আসলে আমার নেসেসিটি না। বাট বই আসলে না মানুষের একটা রেগুলার যে প্রয়োজনীয় আইটেমগুলো তার মধ্যেই একটা হওয়া উচিত। কারণ বই মানুষকে হচ্ছে স্বপ্ন দেখায়, বই মানুষকে হচ্ছে যে কোনো সময় থাকি না, মানে মানসিকভাবে খারাপ থাকি, বাজে অবস্থায় থাকি, ওই অবস্থায় একটা বই কিন্তু হুট করে আমাকে একটা অন্য জগতে নিয়ে যায় এবং অন্য জগতের গল্প বলে, অন্য জগতের স্বপ্ন দেখায়। এবং আমার জগৎটা যখন খুব একটা জায়গার মধ্যে কনফাইন্ড হয়ে যায়, চার দেয়ালের মধ্যে হয়ে যায়, এবং আমি মনে করি যে আসলে আমার লাইফে যে দুর্গতি বা প্রবলেমের মধ্যে আছে হেঁচির প্রবলেম আর কেউ নাই, বই না আসলে অন্য একটা গল্প আমাকে জানায় এবং শেখায় এবং বোঝায় যে আসলে আমার চার দেয়ালের বাইরে একটা জগৎ পড়ে আছে। তো এই জিনিসটা যদি আমার সাথে না থাকে, না পড়ি বা বই আমি বই থেকে যদি দূরে থাকি, তাহলে এই জগৎটা থেকে সবসময় কিন্তু আমি ডিটাচ থাকলাম, আমার অনেক কিছু জানা হলো না, শেখা হলো না। তো আমি পাঠকের প্রতি একটা আহ্বান জানাবো যে আপনারা কখন এই বইকে কোনো বিনোদনের মাধ্যম না চিন্তা করে এটাকে আপনার প্রয়োজনীয় আর দশটা যে অন্ন বস্ত্র বাসস্থানের মতো যেমন প্রয়োজন আপনার, তেমন একটা প্রয়োজনীয় বস্তু চিন্তা করে নেবেন এবং এই বইগুলো আপনাকে হচ্ছে বেসিক্যালি আপনাকে সামনে জীবনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগাবে। তো ওভাবেই চিন্তা করে বই পড়বেন। আপনার দৈনন্দিন যে খরচ বা মাসিক যে খরচ আছে তার মধ্যে একটা পোর্শন অবশ্যই রাখবেন যেটা বই কেনার জন্য ব্যবহার করবেন। আমি লেখক আমার একটা পরিচয়, সবাই আমাকে লেখক হিসেবে চেনে, বাট আমি কিন্তু লেখকের চেয়ে অনেক বড় পাঠক। আমি যে পরিমাণ লিখি তার চেয়ে তিন গুণ পড়ি, তো আমি লেখকের আগে পাঠক। সো আমি নিজে যেমন প্রচুর বই কিনি, বই পড়ি, এবং মানে বই যারা পড়ে মানে পড়ে না তাদেরকে বই পড়তে উৎসাহিত করি। তো আমি আশা করবো যে আপনারাও এই কাজটা করবেন। মানে একটা সময় আমাদের জন্য তো আসলে আমাদের দেশে বই পড়াটা অনেক বড় একটা জায়গা ছিল, সবাই প্রত্যেকেই বই পড়তো, হাতে হাতে বই দেখতাম, বাসে ট্রেনে যেখানে যেতাম সবার হাতে বই দেখতাম, এখন দেখি না, এই জিনিসগুলো খারাপ লাগে। তো আসলে আমাদেরকে এই জায়গাটা থেকে পরিবর্তন করতে হবে এবং নতুন করে আবার বই পড়ার যে পাঠকের মধ্যে বই পড়ার যে আগ্রহ, যে জোয়ারটা ছিল ওটা ফিরিয়ে আনতে হবে, সেটার জন্য সবাই মিলে কাজ করবেন। তো এই আহ্বানটা আমি আমার পাঠক যারা আছেন, যারা দেখছেন ভিডিওটা দেখছেন, তাদের সবার কাছে এই আহ্বানটা আমি করি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক মানে আসলেই মানে আমাদের বইটা যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা হওয়া উচিত এটা আসলে অনেকেই মনে করে না। তো আশা রাখছি ইনশাল্লাহ আমরা আমাদের যে উদ্যোগ মানে নিয়েছি সেটা আমরা পূরণ করতে পারবো। আর এই যে আপনার এত মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, নয়েজ পাবলিকেশনের সকল বই এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বরাবরের মতোই বলছি বইয়ের পাতায় স্বপ্ন খুঁজুন। ধন্যবাদ।